আরে হাই, কি খবর? কেমন আছো তোমরা? ভালো? বাহ, তা আজকের ভিডিওতে কি দেখতে চলেছো জানো? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক! তা কি ধরনের প্র্যাঙ্ক? রাস্তার ধারে গোল্ড ডিগার, নাকি 5-স্টার হোটেলে খেতে আসা বেগার, শ্যাম্পু পরা কন্ডম, নাকি উবের প্র্যাঙ্ক গন রং? না, এসব কোনোটাই না। আজকে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে একটা প্র্যাঙ্ক কল, যেটা হচ্ছে আমি করেছিলাম আমাদেরই ভিডিওতে বহুবার উল্লেখিত একটা নাম হুনু। আর হ্যাঁ, করেছিলাম বলছি কারণ এটা অলরেডি হয়ে গিয়েছে, তারপরে আমি ইন্ট্রোটা বানাচ্ছি। আচ্ছা, গল্পটা কিছুটা এরকম যে এর ঠিক আগের ভিডিওটা, মানে আগের সানডে যে ভিডিওটা আপলোড হয়েছে, একটা বেশ সুন্দর লোকেশনের, যেখানে আমি গিয়েছিলাম, আর সেই সুন্দর লোকেশনে বসে আমার মাথায় এই কুবুদ্ধিটা আসে প্র্যাঙ্ক কল করার। কিন্তু পর মুহূর্তে আমার মাথায় এটাও আসে যে আমার কাছে তো কোনো সেলিব্রিটি কিংবা ইউটিউবারের, মানে বড় ইউটিউবারের নাম্বার নেই, আর কি করব বলো, আমি তো আর উকিল নই, লয়ার তো নই আমি, না তো। তারপরে ভাবি যে বন্ধুদেরকেও তো করা যেতে পারে প্র্যাঙ্ক কল। এবার বন্ধু বলতে আমার ফ্রেন্ড সার্কেল সেরকম খুব একটা বড় নয়, এবার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনকে আমি সেখানে নিয়ে গেছিলাম আমার সাথে, তো বাকি যারা আছে তার মধ্যে কিছুদের, মানে বেশিরভাগের সঙ্গে আমার খুব একটা ফ্র্যাঙ্কলি আমার জমে না, বা আমি তাদের ব্যাপারে খুব একটা কিছু জানি না। এবার তাহলে লাস্ট অব্দি বেঁচে থাকে আমাদের হ্যান্ডলুম আর হুনু। এবার হ্যান্ডলুমের কোনো ঠিক ঠিকানা নেই, সে ফোন ধরে ধরে না, আর আননোন নাম্বার হলে তো কোনো কথাই নেই। তো এবার বলিকা বাকরা হওয়ার জন্য শুধু একজনই পড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের হুনু 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 হুনু। তো হুনু ছেলেটা এমনি ভালো, ভদ্র সভ্য সাদাসিধে, মনের মধ্যে যতই ঢ্যামনামু থাকুক প্রকাশ্যে কখনো আনে না। তো এই সাদাসিধে ছেলেটাকে আমরা ফোন লাগাবো ঠিক করি। তাহলে এবার চলো যাওয়া যাক সেই লোকেশনে যেখানে বসে আমরা আজ হুনুকে প্র্যাঙ্ক কল করাটা দেখব। সো নাম্বার ডায়াল করা হয়ে গেছে, এবার আমাদের কল হোক হুনুকে, দেখা যাক মালটা ফোন ধরলে হলো। হাসবি না বাবা, তোর আবার হ্যালো। হ্যাঁ রাজা বলছো? রাজা তো, রাজা আগে কে বলুন। আর রাজা ভালো আছো? কে বলছেন? ও আমি তারেফ খেন্দু কইঠি। আর রাজা কেটে দিয়েছে। সো দেখলে ওর নাম্বারটা করলাম প্রথমবারে, একটু কথা বললে কে কে করে কেটে দিয়েছে, ঠিক আছে। এবার আমার নাম্বারটা করবো, কিন্তু ব্যাপারটা একটু গল্পটা একটু ঘোরাবো, ঠিক আছে, যে আমার সঙ্গে দেখা হয়েছে কারুর, ব্যাপারটা তোমরা দেখতে থাকো, যদি ধরে তো ভালো। দূরে হ্যালো, তুই ফোন কেটে দিলি কেন? আরে তোর সঙ্গে কথা বলবো বলছিস, কথা বললিস না কেন? এ কথা বল, আর ধরছে ফোন, আর ধরছে, ধরো। হ্যালো হ্যালো, হ্যাঁ রাজা, আ ভালো আছো? না ভালো নেই গো। কেন? মনে খুব দুঃখ আছে। আরে কি আগে তো সেটা বলবে। আরে তুমি চিনতে পারছো না? না আমি চিনতে পারছি না। আর তো ফোন ধর আমার। ওই হ্যালো, আরে কে কে ছাড় তুই। আচ্ছা বল ভাই, কে একজন হবি? আমার চেনা মেনা, আমার নামটা মনে নেই, বুঝতে পারছি না তুই বল। আরে তোর কে আসলো আগের বছর? কোথায় আসছো? তোর কে আ ফিসারিনু কইটি রে?
তোর বন্ধু ওই বলকঘাটায় ঘুরতে আসছিল, ওকে ধরছি। আরে অলোক, ওই অলোক শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আর কি বলছে বলুক। এই অলোক, এ কি বলছে, কি সব বলছে শোন। এই এই আরে ওই অলোক, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আরে আমাকে তো ছাড়েনি, কে এটা? আমি কি জানি, অত বলছে না নাম। দাঁড়া, এই এসেছিলাম একটু এদের সঙ্গে বালুঘাটে ঘুরতে, আমাকে বলছে কী সব বলে, তোমাকে দেখেছি অলোকের সঙ্গে। অলোক না, তোর নাম কি রাজা টাজা বলছে, দেবো নাকি? দিতে তো হবে, তারই তো ফোন ধরো। হ্যাঁ কী রে, হ্যালো। আও হ্যালো হ্যালো করাটে শুধু বলতো ভাই, আমি ইনস্টাগ্রাম করছি, সাউন্ড শুনতে হচ্ছে, চুপচাপ তাড়াতাড়ি। হ্যাঁ ওই ইনস্টাগ্রামে তো দেখছি তো, ও বন্ধুকে তো ইনস্টাগ্রামেই দেখছি, ওই জন্য ধরছি তো এখানে দেখতে পায়া। আর ছাড়ো, আমার তোমাকে তো ফোন নাম্বার দিয়েছি, ছাড়ো না। না ছাড়বো নি মানে, ওকে সঙ্গে কথা আছে, কথা কই দাঁড়া ওর সঙ্গে। ওই তুই আমাকে কইছিলু আইসা করে কি পাঁচ নাম্বার দুবাই দুবো নি আর। হ্যাঁ আরে কি তারপরে, তুই সে আসছিল সৌবার, তাহলে তো সুতাটা গাইলি তো, তোর ঠাকুমা কইলো তো গাই, তুই তো ঘর না কি ছেড়ে দিছু না কি করছু রে? হ্যাঁ ছেড়ে তো দিয়েছি। কেন? আমি যাচ্ছি, ওই তুমি কথা বলো, আমি আসছি। আর তুই যাবি কাই, তুই দাঁড়া রে বাড়া। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো বলো। আর তুই শুনছে কাই, তুই কবে মাইজি নাম্বার দেবো? তুই কাই কইলু যে সেবার আইসা করা। হ্যাঁ দেবো দেবো দেবো। আর কি দেবো? হ্যাঁ পেলে দেবো গো, পেলে দেবো। আর কাই তোর কাছে কাই ফর্সা ফর্সা সবে সবে মাইজি নাম্বার আছে কাই, সেগুলো দুবু যে ফর্সা ফর্সা মাইজি তো এখন এখানে নেই, কলকাতায় খোঁজ করো। আর তুই কলকাতা কাই যাবু না, কলকাতায় আছু না কাই আছু? আমি তো যেখানে আছি ওই শুভমকেই জিজ্ঞাসা করে নে না ভাই, বলে দেবো। হ্যালো বলে দেবো। আর তুই কত কাই, তুই ক এনি কাই, ও তো বলে বলবো নি, অনেক কষে নাম্বার জোগাড় করছি। আর ওই হ্যাঁ শুনছি শুনছি, বল বল। আর কাই আছো তুই? আমি মহিষাদলে আছি। হ্যাঁ মহিষাদলে আছো কাই, মহিষা? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। আর তুই কাই মাইজি নাম্বার তাহলে কবে দেবো? হ্যাঁ ও তো কটে কে, তোর কাছে সত্যি মাইজির নাম্বার আছে? তুইও তো কয়া গেলু। হ্যাঁ তাহলে দে, আমি তোর লগে তোর জন্য আমি একটা মাইজি পটাই নি এখানে, তুই কাই নাম্বার দেবো ওই জন্য। মনে পড়ছে না কাকে মনে পড়ে নি আমাকে? হ্যাঁ আরে বুঝতে পারো নি, সেও যে সৌবার আসছিল ফিসারিতে রে। কি করবি কি? নাম কইতেই হবে। হ্যালো, আরে আমি বলছি, কে বলতো? হ্যাঁ তো নাম্বার দিবি না তাকে? নাম্বার থাক, তাহলে আমি এখন কি করব? থাক ওখানে আজকে, আমি কি করব? তুই সত্যি বলেছিলিস নাম্বার দিবি? আমি আগে মানুষটার নামই শুনি, তারপরে তো বললো যে বলেছি কি বলেনি। হ্যাঁ আমাকে তো এখানে বলে কি সাইকেলে করে কাল নিয়ে আসলো আমাকে, দিয়ে বাড়ি যাবো কি করে? নিচে আছে গো মাসি। তুই কোথায় এখন? আর অনেক অত কথা দে, তুই ওকে নাম্বার দিতে কো। আর দাঁড়ানো, তুই কোথায় আছিস তুই এখন? নাম্বার নিবি কি? আমি আমি নিয়ে কি করবো?
না না ওই ছেলেটার নাম্বার নেবে কি? আমি কিন্তু নাম্বার দিতে পারি। কার নাম্বার দিবি? আমার মানে প্রাণের চেয়ে খুব কম প্রিয় একটা মহিলা। ছাড়ের থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আচ্ছা এবার বল কি করছিস বল। কিছু নাই, ফোন চার্জে বসে আছে আর অপেক্ষা করছি ও কখন চুপ করবে বাচ্চাটা। বাচ্চাটা চুপ করবে না? তুই সত্যি চিনিস না বাচ্চাটাকে? তাহলে আমাকে ধরে এনেছে কেন? আর বলতেই পারছি না বাচ্চাটাকে। একটুও চিন্তা আছি না ভাই, মনে কর ভাই, গলাটা মনে করার চেষ্টা কর। আমার চেনা কোনো পাবলিকের এরকম গলার ভয়েস নেই, ঠিক আছে? তো এই পাবলিকটাকে আমি বুঝতে পারছি না। আরে তুই কথা বল ভাই, কথা বলে আমাকে ছাড়তে বল। আর ওরকম না, আমি ফোন দিচ্ছি। এই হারাম জাদা শালা, কথা বল, তুই সত্যি বুঝতে পারছিস না না নাটক করছিস নাকি? আমি এখানে ফেসে গেছি বলে নাটক করছিস শালা? তুই ভাই ছেড়ে দিতে বল ভাই, ছাড় ছাড়বো নি রে তোর বন্ধুকে। সা তুই নাম্বার দে আগে মাইঝির। ওই নাম্বার দে। আর তুই প্র্যাঙ্ক বুঝু। হ্যালো, তুই প্র্যাঙ্ক বুঝু? হ্যাঁ এটা আমি কথা আচ্ছা আচ্ছা দরকার নেই, নাম্বার দরকার নেই। এই যে গলাটা, এটা আমারই গলা। ইয়েস, দিস ইজ মাইন। ইয়েস, কন্টেন্ট পাচ্ছিলাম না তাই হচ্ছে আমি ভাবলাম তোকেই প্র্যাঙ্ক কল করি। হ্যাঁ বালুঘাটায়, বালুঘাটে না আমরা একটা জায়গায় এসেছি, সো বসে বসে ভাবলাম তোকেই প্র্যাঙ্ক। তুই সত্যি বুঝতে পারছিলিস না? ইয়েস, গ্রেট সাকসেস, ভালো কথা। না প্রথমে ভাবছিলাম শুভমকে, কিন্তু শুভমকে করলে তো শুভম তো ধরে না। ভালো ভালো, তুই সত্যি চিনতে পারিস নি তার মানে? গুড, ঠিক আছে। না এবার তুই তাহলে বলে দে সাবস্ক্রাইব করতে, যে তুই সত্যি প্র্যাঙ্ক হয়েছে তোর সঙ্গে। এবার তুই বলে দে সাবস্ক্রাইব করতে। আচ্ছা যারা যারা এটা দেখছো ভিডিওটা, তারা যেন মানে সানি যে হয়ে যায় মস্তি যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইকও করে দেবে। বাস থ্যাংক ইউ, ফোন রাখ, আমি আমার থেকে কল করছি।